গত দু বছর ধরে বহু কর্মসূচি তৃণমূল কংগ্রেস সংগঠিত করে মানুষের কাছে পৌঁছেছে। এবার নির্বাচনের তামামা ইতিমধ্যে বেজে উঠেছে, তাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস একটা স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যেতে চায়। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানের মধ্য দিয়েই বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের শত সহস্র সহকর্মী পৌঁছবে। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানের মধ্য দিয়েই বাংলার মানুষের কাছে বাংলার শত সহস্র সহকর্মী পৌঁছবে। আমাদের সারা বাংলা জেড়ে যা সারা বাংলা ঘুরে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তার মধ্যে আমরা বলি যে বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই সুরক্ষিত। তার কারণ বাংলার সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। তাই বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগান নিয়ে আমরা যেতে চাইছি। বাংলার মাটি ও তার গৌরবময় ইতিহাসকে বোঝেন যিনি, তার উপর অগাধ বিশ্বাস আছে বাংলার। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গর্ব, এবং তার সাথে আছে বিপুল জনসমর্থন এবং বাংলার প্রতিটি মানুষের সায়। তার উপর মানুষের এই বিশ্বাসের জন্যেই বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সম্প্রীতি ঐতিহ্য ও সংস্কৃতির গরিমা সুরক্ষিত। শত প্রচেষ্টাতে বাংলার শতাব্দী প্রাচীন ইতিহাসকে কালিমালিপ্ত করবে না নারী বিদ্বেষী বর্গীরা। তার পাশে, তার শক্তি হিসেবে আছেন বাংলার প্রতিটি মানুষ। বাংলাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। অসহায় ও বঞ্চিতের সহায় তিনি, বাংলার প্রতিটি মানুষের বিপদের দিনের বন্ধু তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্য প্রতিষ্ঠা করতে ও সংবিধানের মর্যাদা রক্ষা করতে সারা জীবন ধরে করে চলেছেন সোচ্চার ও আপোষহীন সংগ্রাম। প্রতিটি মানুষের প্রতি তার এই অকৃত্রিম বন্ধুত্ব ও মানবতার জন্যেই বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলার প্রতিটি মানুষের বিপন্নতায় ও সংকটে তিনি সবার আগে এগিয়ে আসেন। যেদিক থেকেই আসুক না কেন বিপদ, মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন মানুষকে রক্ষা করতে নিজেকে এগিয়ে দেন সকল লড়াইয়ে। আমাদের মাতৃভূমিকে সকল বিপদ থেকে রক্ষা করতে তাই বাংলা নিজের মেয়েকেই চায়। এই বাংলার মনের কথা বলছেন তিনি, এই বাংলার মাটির গান জানেন, এবং প্রতিটি মানুষের বিপদে ছাপিয়ে পড়েন যিনি, সব সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে, সেই নেত্রী, সেই বাংলার মেয়ে, সেই সকলের প্রিয় বাংলার মেয়েকে আমরা এবারও চাই, বাংলার মেয়েকে আমরা আবারও চাই। আমি আশা করব যে আমাদের এই রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি প্রকল্পের মধ্য দিয়ে যেভাবে উপকৃত হয়েছেন, এমন কোনো পরিবার নেই যে পরিবারে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকল্প চায়। তাই বাংলা চায় তার নিজের ঘরের মেয়েকে, বাংলা চায় বাংলার নিজের মেয়েকে, আমরা চাই বাংলার নিজের মেয়েকে। নির্বাচনের প্রাক্কালে অনেক রাজনৈতিক দল যারা
ঘুরে বেড়াচ্ছেন আর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন যে আগামী নির্বাচনের বাংলার পরে তাদের কাকে নির্বাচিত করবেন, মনোনীত করবেন মুখ্যমন্ত্রী হবার জন্য। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পশ্চিমবাংলার আপামর জনসাধারণ আমরা খুঁজছি না, আমাদের ঘরের মধ্যেই রয়েছে তেমন একটি মেয়ে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নিষ্ঠা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে এবং ঝুঁকি নিয়ে, ত্যাগ স্বীকার করে 10 বছর অক্লান্তভাবে এই কয়েক কোটি মানুষের যেভাবে সেবা করেছেন যা এক কথায় ঐতিহাসিক এবং অনবদ্য, কাজী খোঁজবার দরকার নেই, সবাই এক বাক্যে বলছে আমাদের প্রিয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই হবেন আগামী দিনের মুখ্যমন্ত্রী, অন্য কারোকে খোঁজার দরকার নেই। বাংলার মনের কথা বুঝেন, প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে সমস্যার সমাধানের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাই এই সব কারণেই আজ আমাদের বিকল্প কেউ এখনো দাঁড়াতে পারেনি, নাম ঘোষণা করতে পারেনি, কারণ সব মানুষের কাছে একটাই নাম আছে, মমতা ব্যানার্জি বাংলার মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী হবে।